وَإِنَّ فَرِيقًا مِنَ الْمُؤْمِنِينَ لَقَارِهُونَ। জাহাদের বিষয়ের উপরে বিতর্ক ঐতিহাসিক বিষয়। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মোমেন সবসময় নামাজের উপরে, রোজার উপরে, হজ্জে বাইতুল্লাহর উপরে বিতর্ক নাই, আল্লাহর দিন কায়েমের উপরে বিতর্ক উঠাবে, উঠাচ্ছে এদের, এটা আজকে নতুন কোনো কথা নয়। আলম তারা ইল্লাল্লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, আল্লাহ কোরআনে বলেন যখন তাদেরকে নামাজ পড়া, রোজা করা, আপাতত তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয় নাই, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর উপরে থাকো, তারা বলল আলহামদুলিল্লাহ। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেয়া হলো, ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাসা কাখশিয়াতিল্লাহ আও আশাদ্দু খাশিয়া, তখন তোমাদের ভিতরে এক জমাত মানুষ যারা মানুষদেরকে আল্লাহর চাইতে বেশি ভয় করে, খুব খেয়াল করেন, এর চাইতেও বেশি ভয় করে। ক্বালু রাব্বানা আলিমা কাতাবতা আলাইনাল কিতাল, আয় আল্লাহ তাআলা আপনি কিতালের, যুদ্ধের আয়াতগুলো কোরআন শরীফে এখন কেন নাজিল করলেন, আমরা মরে যাওয়ার পরে নাজিল করেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন এই কথা, ভালো করে বুঝেন। লাউলা আক্কারতানা ইলা আজালিন করিম, আল্লাহ তাআলা ক্বালু রাব্বানা আলিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ তাআলা কিতালের আয়াতগুলো কোরআন শরীফ থেকে উঠে দেন না, এগুলো পরে নাজিল করেন, সেগুলো উঠে দেওয়ার জন্য কলিকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর ভিতরে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে, সে সমস্ত আয়াত তুলে তুলে তার বিরুদ্ধে ভারতে এর আগেও মামলা হয়েছিল, এবারেও হয়েছে, এরা মামলা করেছে, আর বাকিরা মামলা করে না, তারা ওই সমস্ত আয়াতের কার্যকারিতার উপরে কথা বলছে, তারা দিন কায়েমকারীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আমি খোদার কসমকে বলছি এদের ইমানের ভিতরে সন্দেহ রয়েছে, কোরআনের আয়াত বলছে। ওরা আকিমুস সালাত বুঝে, আকিমুদ্দিন বুঝে না। কেন বুঝেন না আপনি? আপনি বুঝেন না এই কারণে, কারণ আল্লাহ বলছেন ওয়াইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, মুমিনদের ভিতরে একটা গ্রুপ, একটা দল আছে যারা যুদ্ধকে পছন্দ করে না। অথচ খোদার দিন কায়েম হওয়ার জন্য আল্লাহ সমস্ত ফরজ জিহাদের জমিনে মুলতবি করে দিয়েছে। 10,000 সাহাবী রোজা ভাঙতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর সামনে ডক ডক করে পানি পান করলেন, হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, লড়াই সামনে ইফতার করো, বেলা তখন দেড় পহর। ইমাম তিব্রানি বিশুদ্ধ সনদে মক্কা বিজয়ের দিনের ঘটনা উল্লেখ করতে গিয়ে কি করে একজন আলেম কথা বলতে পারে, আর কোনোদিন আমরা ইসলাম কায়েম করার, ইসলামের জন্য এরকম হুকুমতের বিষয়ে আমরা কোনোদিন যেন ইসলাম কায়েম করার আন্দোলন করা নাজায়েজ, গুনার কাজ, অথচ এই কাজ না করা পর্যন্ত কোনো ব্যক্তি খোদার জান্নাতে যেতে পারবে না। আম হাসিবিত মান তাদখুলুল জান্না ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ায়ালামাস সাবিরিন, আল্লাহ কি দেখে নেবে না জিকির কত করছিলা, না হজ কত কতবার করছিলা, নামাজ ক হাজার রাকাত পড়েছিল, আল্লাহ তো সেটা বলেন নাই। আল্লাহ বলছে আমি কি দেখে নেব না কারা কারা খোদার দিন কায়েমের যুদ্ধ করেছো, শুধু তাই নয় কারা কারা মরণ পর্যন্ত যুদ্ধ করেছো, কিছুদিন করেছো তারপরে বললো যে এখন আমরা আর করব না, বিরোধিতা করব না, তোমরা কি সওয়াবের ইন্দ্রের ভিতরে আছো? আল্লাহ তাআলা মাফ করে দাও, আমি তো বুঝতে পারতেছি না কোরআন শরীফের আয়াত কি আমাদের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। ইসলামের বিরুদ্ধে মুসলমানদের একটা দল মেহেদির বিরুদ্ধে যুদ্ধ করবে, আমি আগে বুঝতাম তারা কারা, তারা তো এখন বুঝা যায় কারা, তাদের পাগড়ি, তাদের লম্বা দাড়ি টুড়ি সবকিছু আছে, জুব্বার বাহাদুরি দেখায় কিভাবে, বেসরম, অন্যদেরকে বলে বেআমল, আরেকজনেরে বলে অমুক তমুক অসভ্য, আপনার এই কথাগুলোর ভিতর কি সভ্যতার লেশ আছে, আপনার এই কথাগুলোর ভিতরে হায়ার কোনো লেশ আছে? সেঞ্চুরি করে যারা দর্শনের তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিলেন না, যারা গোটা উম্মতের আল্লাহর কোরআন শরীফ হাতে দিচ্ছে, আমাদের মতো গোমরা ছেলেদের হাতে এই সংগঠন এই কোরআন শরীফের এ দলিল আল্লাহর কিতাব তুলে দিয়েছে, আমরা তো মাওসুতিকের কিতাব পড়নেওয়ালা মানুষ, আপনি তাদেরকে বলতেছেন যে বেআমল, তাদেরকে বলছেন উশৃঙ্খল। সি 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 সি
نحن لن نستسلم، ننتصر أو نموت. إننا الأبطال لا نحني الرؤوس، إننا للمجد أرخصنا النفوس. خالد في البر كان ليس حق، في البحار كان حوتا بربروسا. الحمد لله رب العالمين، السلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. رب اشرح لي صدري ويسر لي أمري وحل عقدة من لساني يفقه قولي. দেশের এবং বিদেশের যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন, সম্মানিত ভাই এবং বোনেরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বদর ইসলামের ইতিহাসের প্রথম সশস্ত্র যুদ্ধ, বদর ইতিহাসের টার্নিং পয়েন্ট, বদর সমর ইতিহাসের এক বিষয়, বদর অনন্ত শিক্ষার বিশ্বকোষ। বদর তো সে ময়দান যে ময়দানে জিব্রাইল ধূসর ঘোড়ার উপরে যুদ্ধে ধুলায় ধূসরিত ছিল। নবী পাক বলছিলেন, আমি জিব্রাইলকে দেখছি ধূসর ঘোড়ার উপরে, আল্লাহর সাহায্য এসে গিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেঁদেছেন বদরের যুদ্ধে। এসে যুদ্ধ, যে যুদ্ধে মালায়েকারা সশস্ত্র যুদ্ধ করেছে এবং যেটা শত্রুরা দেখেছে, ইসলামের ইতিহাসে এই ঘটনা সচক্ষে দেখেছে, এরকম ঘটনা বেশি ঘটে নাই সম্ভবত। আর যা কিছু সুস্পষ্ট দেখা গিয়েছিল খন্দকের মাঠে, দুই যুদ্ধে মালায়েকারা সশস্ত্র অবস্থায় ছিলেন, হাদিসে দেখা যায়। খন্দকের যুদ্ধে সশস্ত্র অবস্থায় জিব্রাইল রাসূলের সাথে দেখা করেছেন, বদরে দেখা গিয়েছে, এরকম আর আমার জানা নেই। বদর হচ্ছে সে মাঠ যে মাঠে শত্রুদের শিকড় কেটে দেওয়া হয়েছিল। ওয়াক্তা দাবেরুল কাফেরিন, আল্লাহ বলছেন বদর সে ময়দান যে ময়দান আল্লাহ স্বয়ং যুদ্ধ করেছে। কথাগুলো শুনবেন, প্রত্যেকটা কথা আল্লাহর কালাম থেকে বলছি আমি, প্রত্যেকটা কথার উপরে রেফারেন্স দেওয়ার তো সময় নেই। এই একমাত্র যুদ্ধ যে যুদ্ধে আল্লাহ বলছেন ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, মুহাম্মদ শত্রুদের লড়াকু ইসলামের দুশ্মনদেরকে আপনি হত্যা করেন নাই, আমি আল্লাহ খুন করে দিয়েছি। ওমা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি তীর ছোঁড়েন নাই, আমি বদরের তীর ছুঁড়েছি। এইরকম কথা আর কোথাও বলেছেন আল্লাহ, আমার এলেমে জানা নাই যে আয়াত আমার পশম খাড়া হয়ে যায়। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম, আল্লাহ যেন স্বয়ং যুদ্ধ করছে বদরের মাঠে। এটা সেই জমিন যে জমিনে ইসলামের সবচেয়ে বড় শত্রু, যাকে রাসূলুল্লাহ বলছেন হাযা ফিরাউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফিরাউন নিহত হয়েছে, সে ছিল আবু জাহেল, যার মৃত্যুতে নবী পাক সিস্টেম বলে উঠেছিলেন আল্লাহু আকবর আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকা ওয়াহাদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামা আল আহজাব ওয়াহাদাহু, আয় আল্লাহ আপনি আপনার ওয়াদা পূর্ণ করেছেন, আপনি একাই শত্রু বাহিনীকে পরাস্ত করেছেন, আপনি আপনার বান্দাকে সাহায্য করেছেন বদরের রণাঙ্গনে। এই হলো সে ঐতিহাসিক বদরের প্রান্ত, সে সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আর হবে। আমি দর্শক ভাই বোনদেরকে আলোচনার সাথে হৃদয় মন সব কিছুকে সম্পৃক্ত করে আলোচনা শোনার জন্য অনুরোধ করব। বদরের প্রথম শিক্ষা আমি বলতে চাই, সে ছিল ১৭ই রমজান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাযা ইয়াউমুল কিতাল ফাফতারু, দুইটি যুদ্ধ সংগঠিত হয়েছিল রমজানে, মক্কা বিজয়ের যুদ্ধ ১১শে রমজান আর ১৭ রমজান বদরের রণাঙ্গনে। মক্কা বিজয়ের দিনে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ১০,০০০ সাহাবীকে বললেন
রোজা ভেঙে ফেলো। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ বলছেন নামাজ কাজা করো, মুলতবি রাখো, খন্দক খনন করো। শত্রুরা এসে পড়ল। খুব খেয়াল করেন, শিক্ষা আলোচনা করছেন, এই একটা শিক্ষাই আজকে গ্রহণ করে যান। আল্লাহর কাছে আল্লাহর দিন কায়েমের জিহাদ তমাম ফরজের উপরে গুরুত্ব রাখে। নামাজ মুলতবি হয়ে যায়, রোজা মুলতবি হয়ে যায়, এহরাম মুলতবি হয়ে যায়, সব কিছু হয়ে যায়, শুধু ইমান থাকবে আর জিহাদ থাকবে। উম্মতের কলিজার থেকে এটা চলে গিয়েছে। উম্মতেরা নামাজ বুঝেছে, রোজার গুরুত্ব বুঝেছে, উম্মতেরা বুঝে নাই যে আল্লাহর দিন কায়েমের গুরুত্ব কি। বদর এটাই প্রথমে শিক্ষা দিল, যার জন্য নবীগণ পৃথিবীতে এসেছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি লিইউযহিরাহু আলাদ্দীনি কুল্লিহি, সমস্ত আদিয়ানে বাতিলের উপরে আল্লাহ তাআলার দিন বিজয় করে দাও, এই জন্য নবীগণকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই বিষয়ের উপরে উম্মতের বিতর্ক কি করে আসে? দিন কায়েম শব্দটাকে পর্যন্ত কেউ বিকৃত করে ডিম কায়েম, এই শব্দ যারা একামতে দিনকে আকিমুদ্দিনকে বিকৃত করছে তাদের ইমান সম্পর্কে আমি ফতোয়া দিচ্ছি না। বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করেন যে এদেরকে আরেকবার ইমান আনা জরুরি কিনা। আমি দ্বিতীয় কথা বলতে চাই, জিহাদের নির্দেশ যখনই এসেছে তখনই উম্মতের একটি অংশ এর বিরোধিতা করেছে, নামাজের উপরে করে নাই, রোজার উপরে করে নাই, হজের উপরে করে নাই। ইউজাদিলুনাকু ফিল হাক্কি বাদামা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মউত ওয়া হুম ইয়ানজুরুন, যে আয়াত দিয়ে আল্লাহ তাআলা বদরের যুদ্ধ শুরু করলেন আলোচনা, সেই আয়াতের ভিতরেই সূরা আনফালের ৬ নম্বর ৫ নম্বর আয়াত পড়েন আপনি। মোমেনদের ভিতরে এমন একদল মানুষ রয়েছে যারা আল্লাহ তাআলার সুস্পষ্ট যুদ্ধে যাওয়ার সিদ্ধান্তের উপরে বিতর্ক উত্থাপন করছে, তারা মনে করছে তাদেরকে মরণের দিকে টেনে টেনে নেওয়া হচ্ছে। খুব ভালো করে বুঝেন, এটা বনী ইসরাইল জাতিরাও তাই ছিল। তখন বনী ইসরাইলদেরকে আল্লাহ তাআলার মূসা আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তাদেরকে বললেন যে তোমাদেরকে বাইতুল মুকাদ্দাসে লড়াই করে যেতে হবে। তারা বললো আমরা নামাজ পড়তে রাজি আছি, রোজা করতে রাজি আছি, লড়াই করতে রাজি নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবায়ে কেরাম এই কথার এই আয়াত তুলে ধরে বলছেন যে বনী ইসরাইল জাতির মতো আমরা আপনাকে বলবো না যে আপনি এবং আপনার আল্লাহ যুদ্ধ করেন, আমরা আপনার সাথে যুদ্ধ করব না। তারা তো তাই বলছিল, হযরত মিকদাদ যুদ্ধে যাওয়ার আগে দিয়ে বলছেন, সেটা আমরা পরে আলোচনা করব। তাহলে ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন, আজকের দ্বিতীয় শিক্ষা জেনে নেন, জিহাদের বিষয়ের উপরে বিতর্ক ঐতিহাসিক বিষয়। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মোমেন সবসময় নামাজের উপরে, রোজার উপরে, হজ্জে বাইতুল্লাহর উপরে বিতর্ক নাই, আল্লাহর দিন কায়েমের উপরে বিতর্ক উঠাবে, উঠাচ্ছে এদের, এটা আজকে নতুন কোনো কথা নয়। আলম তারা ইলাল্লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, আল্লাহ কোরআনে বলেন যখন তাদেরকে নামাজ পড়া, রোজা করা, আপাতত তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয় নাই, তোমরা নামাজ রোজা হজ যাকাত এগুলোর উপরে থাকো, তারা বলল আলহামদুলিল্লাহ। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেয়া হলো, ইযা ফারীকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাসা কা খাশিয়াতিল্লাহ আও আশাদ্দু খাশিয়া, তখন তোমাদের ভিতরে এক জমাত মানুষ যারা মানুষদেরকে আল্লাহর চাইতে বেশি ভয় করে। খুব খেয়াল করেন, এর চাইতে বেশি ভয় করে, ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আয় আল্লাহ তাআলা আপনি কিতালের যুদ্ধের আয়াতগুলো কোরআন শরীফে এখন কেন নাজিল করলেন, আমরা মরে যাওয়ার পরে নাজিল করেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন এই কথা, ভালো করে বুঝেন, লাউলা আক্কারতানা ইলা আজালিন করিম, আল্লাহ তাআলা ক্বালু রাব্বানা লিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ তাআলা কিতালের আয়াতগুলো কোরআন শরীফ থেকে উঠে দেন না, এগুলো পরে নাজিল করেন। সেগুলো উঠে দেওয়ার জন্য কলিকাতা হাইকোর্টে মামলা হচ্ছে, কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর ভিতরে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে সে সমস্ত আয়াত তুলে তুলে তার বিরুদ্ধে ভারতে এর আগেও মামলা হয়েছিল, এবারেও হয়েছে।
এরা মামলা করেছে আর বাকিরা মামলা করে না, তারা ওই সমস্ত আয়াতের কার্যকারিতার উপরে কথা বলছে, তারা দিন কায়েমকারীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আমি খোদার কসমকে বলছি এদের ইমানের ভিতরে সন্দেহ রয়েছে। কোরআনের আয়াত বলছে ওরা আকিমুস সালাত বুঝে, আকিমুদ্দিন বুঝে না। কেন বুঝেন না আপনি? আপনি বুঝেন না এই কারণে, কারণ আল্লাহ বলছেন ওয়াইন্না ফারীকাম মিনাল মুমিনীনা লাকারিহুন, মুমিনদের ভিতরে একটা গ্রুপ, একটা দল আছে যারা যুদ্ধকে পছন্দ করে না। অথচ খোদার দিন কায়েম হওয়ার জন্য আল্লাহ সমস্ত ফরজ জিহাদের জমিনে মুলতবি করে দিয়েছে। 10,000 সাহাবী রোজা ভাঙতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর সামনে ডক ডক করে পানি পান করলেন, হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, লড়াই সামনে ইফতার করো। বেলা তখন দেড় পহর। ইমাম তিব্রানি বিশুদ্ধ সনদে মক্কা বিজয়ের দিনের ঘটনা উল্লেখ করতে গিয়ে এই হাদিস উল্লেখ করেছেন। ওয়াইন্না ফারীকাম মিনাল মুমিনীনা লাকারিহুন, আজকের দ্বিতীয় শিক্ষা জেনে নেন, জিহাদের বিষয়ের উপরে বিতর্ক ঐতিহাসিক বিষয়। এক শ্রেণীর আলেম, এক শ্রেণীর মুসলমান, এক শ্রেণীর মোমেন সবসময় নামাজের উপরে, রোজার উপরে, হজ্জে বাইতুল্লাহর উপরে বিতর্ক নাই, আল্লাহর দিন কায়েমের উপরে বিতর্ক উঠাবে, উঠাচ্ছে এদের, এটা আজকে নতুন কোনো কথা নয়। আলম তারা ইল্লাযীনা ক্বীলা লাহুম কুফু আইদিয়াকুম ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, আল্লাহ কোরআনে বলেন যখন তাদেরকে নামাজ পড়া, রোজা করা, আপাতত তোমাদের উপরে যুদ্ধ ফরজ করা হয় নাই, তোমরা নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর উপরে থাকো, তারা বলল আলহামদুলিল্লাহ। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল, যখন তাদেরকে লড়াইয়ের নির্দেশ দেয়া হলো, ইজা ফারীকুম মিনহুম ইয়াখশাউনা আন-নাসা কা খাশিয়াতিল্লাহ আও আশাদ্দু খাশিয়া, তখন তোমাদের ভিতরে এক জমাত মানুষ যারা মানুষদেরকে আল্লাহর চাইতে বেশি ভয় করে, খুব খেয়াল করেন, এর চাইতেও বেশি ভয় করে। ক্বালু রাব্বানা আলিমা কাতাবতা আলাইনাল কিতাল, আয় আল্লাহ তাআলা আপনি কিতালের যুদ্ধের আয়াতগুলো কোরআন শরীফে এখন কেন নাজিল করলেন, আমরা মরে যাওয়ার পরে নাজিল করেন? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন এই কথা, ভালো করে বুঝেন, লাউলা আক্কারতানা ইলা আজালিন করিম, আল্লাহ তাআলা ক্বালু রাব্বানা আলিমা কাতাবতা আলাইনাল কিতাল, আল্লাহ তাআলা কিতালের আয়াতগুলো কোরআন শরীফ থেকে উঠে দেন না, এগুলো পরে নাজিল করেন। সেগুলো উঠে দেওয়ার জন্য কলিকাতা হাইকোর্টে মামলা হচ্ছে। কোরআন শরীফের যে সমস্ত আয়াতগুলোর ভিতরে যুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে সে সমস্ত আয়াত তুলে তুলে তার বিরুদ্ধে ভারতে এর আগেও মামলা হয়েছিল, এবারেও হয়েছে। এরা মামলা করেছে আর বাকিরা মামলা করে না, তারা ওই সমস্ত আয়াতের কার্যকারিতার উপরে কথা বলছে, তারা দিন কায়েমকারীদের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। আমি খোদার কসমকে বলছি এদের ইমানের ভিতরে সন্দেহ রয়েছে। কোরআনের আয়াত বলছে ওরা আকিমুস সালাত বুঝে, আকিমুদ্দিন বুঝে না। কেন বুঝেন না আপনি? আপনি বুঝেন না এই কারণে, কারণ আল্লাহ বলছেন ওয়াইন্না ফারীকাম মিনাল মুমিনীনা লাকারিহুন, মুমিনদের ভিতরে একটা গ্রুপ, একটা দল আছে যারা যুদ্ধকে পছন্দ করে না। অথচ খোদার দিন কায়েম হওয়ার জন্য আল্লাহ সমস্ত ফরজ জিহাদের জমিনে মুলতবি করে দিয়েছে। 10,000 সাহাবী রোজা ভাঙতে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবীর সামনে ডক ডক করে পানি পান করলেন, হাজা ইয়াউমুল কিতাল ফাফতারু, লড়াই সামনে ইফতার করো। বেলা তখন দেড় পহর। ইমাম তিব্রানি বিশুদ্ধ সনদে মক্কা বিজয়ের দিনের ঘটনা উল্লেখ করতে গিয়ে এই হাদিস উল্লেখ করেছেন। সুতরাং ইসলামের এই মৌলিক সিদ্ধান্ত, এই জিহাদ পৃথিবীর পলয় দিন অবধি চলবে। আজকের দর্শকেরা, মুসলমানদেরকে জেনে নেওয়া উচিত, আল জিহাদু মাযিন মুযবা'সানি আল্লাহ ইলা আন ইয়ুকাতিলা হাযিহিল উম্মাতিদ দাজ্জাল, দাজ্জাল না আসা পর্যন্ত, কতল না হওয়া পর্যন্ত জিহাদ অব্যাহত থাকবে। এই হাদিস কি উম্মতের নজরে নাই? বিশুদ্ধ সনদ ইমাম তিরমিজি, ইমাম আহমদ এই হাদিস গ্রহণ করেছেন। লা ইউবতিলুহু জাওরুজ জায়রিন ওয়ালা আদলু আদিলিন, কোন জালেম যেন তোমাদেরকে জিহাদ থেকে রুখতে না পারে, ফতোয়া দিয়ে তোমাদেরকে যেন হতাশ করতে না পারে। জালেম বলছে হাদিস শরীফে, এবং কোন ইনসাফগার বাদশাহ সেও যেন কথা বলে, তোমাদের জিহাদ করার প্রয়োজন নাই, তোমার তো রাষ্ট্র ক্ষমতা নাই, আমরা করবো,
কোন ইনসাফগার বাদশার নির্দেশ তোমরা আল্লাহর জিহাদের তরবারি থেকে হাতছাড়া করবে না, কোন অত্যাচার জালেমের অত্যাচারের কারণে তোমরা তাদের কাছে সারেন্ডার করবে না। সুস্পষ্টভাবে আল্লাহর পয়গম্বর বলে দিলেন, আর আপনি বলেন যে আমরা আর কোনোদিন রাজনীতি করব না, আপনাদের মৃত্যুবরণ করা কি এই কথা বলার চাইতে উত্তম ছিল না? খোদার দিনকে আর কিভাবে বিজ্জত করবেন? আল্লাহ শুকরিয়া জানাই করছি ইসলামী ছাত্র শিবিরের জন্য, ইসলামী আন্দোলনের বরেণ্য নেতৃবৃন্দের জন্য, মরণের সিদ্ধান্ত দেওয়ার পরে যারা আল্লাহু আকবর বলেছে, যারা আপোষের প্রস্তাবের উপরে থুতু মেরে দিয়েছে, এটি তো ইমানের পরিচয় দিল যা সাহাবায়ে কেরাম দিয়েছিলেন বদরের রণাঙ্গনে। কি করে একজন আলেম একথা বলতে পারে আর কোনোদিন আমরা আর ইসলাম কায়েম করার, ইসলামের জন্য এরকম হুকুমতের বিষয়ে আমরা কোনোদিন যেন ইসলাম কায়েম করার আন্দোলন করা নাজায়েজ, গুনার কাজ, অথচ এই কাজ না করা পর্যন্ত কোনো ব্যক্তি খোদার জান্নাতে যেতে পারবে না। আম হাসিবি তুমান তাদখুলুল জান্না ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ায়ালামাস সাবিরিন। আল্লাহ কি দেখে নেবে না জিকির কত করছিলা, না হজ কতবার করছিলা, নামাজ ক হাজার রাকাত পড়েছিল? আল্লাহ তো সেটা বলেন নাই। আল্লাহ বলছে আমি কি দেখে নেব না কারা কারা খোদার দিন কায়েমের যুদ্ধ করেছো? শুধু তাই নয়, কারা কারা মরণ পর্যন্ত যুদ্ধ করেছো, কিছুদিন করেছো, তারপর বলল যে এখন আমরা আর করব না, বিরোধিতা করব না। তোমরা কি সওয়াবের ইন্দ্রের ভিতরে আছো? আল্লাহ তাআলা মাফ করে দাও, আমি তো বুঝতে পারতেছি না কোরআন শরীফের আয়াত কি আমাদের স্মৃতি থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে। আল্লামা মওদুদী তাই বলেছিলেন, দিন কো জিন্দা রাখনে কে লিয়ে দো চিজ অসত্য জরুরত হয়, খোদার দিন পৃথিবীতে থাকার জন্য দুটো জিনিসের কোনো বিকল্প নাই, জিহাদ আর ইস্তিহাদ। জিহাদ আর ইস্তিহাদ ভালো করে কানের ভিতরে শুনে নাও, মরণ পর্যন্ত শুনে রাখো এটা। যতদিন পর্যন্ত আল্লাহ তাআলার দিন কায়েমের যুদ্ধ থাকবে ততদিন আল্লাহর দিন দুনিয়ার উপরে গালেব থাকবে। আর দিন চলার পথে ইস্তিহাদ প্রয়োজন হবে, গবেষণার প্রয়োজন হবে, কি সমস্যা আসলে কি সমাধান কিভাবে দিতে হবে। ঈসা আলাইহিস সালাম যেদিন আসবেন সেদিন শুধুমাত্র জিহাদের বায়াত চলবে, নামাজের সালাম ফিরাবেন ইমাম মেহেদির পিছনে, বলবেন যে যুদ্ধের বায়াত করো। যুদ্ধের বায়াত ইমাম মেহেদি থেকে শুরু হবে, নামাজের বায়াত হবে না, রোজার বায়াত হবে না। সালাম ফিরাই ঈসা আলাইহিস সালাম বলবেন নামাজের জিহাদের বায়াত করো, দাজ্জাল কোথায় রয়েছে? পৃথিবী দুই ভাগে বিভক্ত, দাজ্জালের পক্ষে আর দাজ্জালের বিরুদ্ধে। ঈসা আলাইহিস সালাম সমস্ত দাজ্জালি শক্তিকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করবে এবং তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, খ্রিস্টানদের যে ক্রুশ ঈসা আলাইহিস সালাম আল্লাহর পথের উপরে। আল্লাহ বলেন ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, সন্দেহের ভিতরে গুরুপাক্ষাচ্ছ কোন ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছে। আল্লাহ বলেন না ওয়ামা কাতালুহু ইয়াকিনা ওয়ামা কাতালুহু ইয়াকিনা, নিশ্চিতভাবে কি জাতের শক্ত আয়াত কোরআনে আল্লাহ তাআলা বলে না, আমি আল্লাহ বলছি নিশ্চিতভাবে ঈসা ইবনে মারিয়াম নিহত হয় নাই, রাসূলুল্লাহর সাথে দেখা হয়েছে মিয়রাজে। হুজুর বললেন ঈসা ইসলাম জিজ্ঞাসা কবে আসবে, কবে ইয়া রাসূলুল্লাহ আমার তো এখনো সময় হয় নাই, আপনি যাওয়ার তোরা অনেক পরে আসবো আমি। ওয়ামা কাতালুহু ইয়াকিনা, ইমাম মুসলিম হাদিসে বলেন যে তিনি ক্রুশ ভেঙে দেবেন, তার নিঃশ্বাস যুদ্ধ করবে, এক নিঃশ্বাসের পথের ভিতরে কোনো কুফর থাকতে পারবে না, এক চক্রের পথের উপরে সব নিহত হবে, গাছপালা যুদ্ধ করবে, সব লড়াই করতে থাকবে, গাছ বলবে এখানে হাজা ইহুদিয়া তাল ইয়া মুজাহিদদেরকে ডেকে ডেকে বলবে তাল তোমরা তাড়াতাড়ি আসো, এখানে শত্রুরা লুকিয়ে আছে, গাছ বলবে পাথর বলবে, একটা মাত্র গাছ বলবে না যেটাকে সাজারাতুল ইহুদ বলা হয়েছে, গরকত যে গাছের চাষ আছে ইসরায়েলে হচ্ছে। আপনি জিহাদ, আপনি তো ঈসা ইসলামের বাহিনীর সাথে জিহাদ করবেন, ঈসা ইসলামের বিরুদ্ধে মুসলমানদের একটা দল মেহেদির বিরুদ্ধে যুদ্ধ করবে। আমি আগে বুঝতাম তারা কারা, তারা তো এখন বুঝে যায় কারা, তাদের পাগড়ি তাদের লম্বা দাড়ি টুড়ি সবকিছু আছে, জুব্বার বাহাদুরি দেখায় কিভাবে, বেসরম, অন্যদেরকে বলে বেআমল, আরেকজনের বলে অমুক তমুক অসভ্য, আপনার এই কথাগুলোর ভিতর কি সভ্যতার লেশ আছে?
আপনার এই কথাগুলোর ভিতরে হায়ার কোনো লেস আছে? সেন্সুরি করে যারা দর্শনের, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া দিলেন না? যারা গোটা উম্মতরে আল্লাহর কোরআন শরীফ হাতে দিচ্ছে, আমাদের মতো গোমরা ছেলেদের হাতে এই সংগঠন এই কোরআন শরীফের এ দলিল আল্লাহর কিতাব তুলে দিয়েছে, আমরা তো মাওসুতিদের কিতাব পড়নেওয়ালা মানুষ। আপনি তাদেরকে বলতেছেন যে বেআমল, তাদেরকে বলছেন উশৃঙ্খল। সি 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 আমি আপনার নাম বলা পর্যন্ত আমার জিব্বা দিয়ে উচ্চারণ করা আমি ভালো মনে করছি না। ঈসা আল ইসলাম এটা যুদ্ধ শুরু করবেন আর জেহাদের বায়াত করবেন, আপনি তখনও ফতোয়া দিয়েন জেহাদ নাই, ইসলাম কায়েম করা এগুলো ক্ষমতা দখলের রাজনীতি। কি আশ্চর্য বিষয়! হ্যাঁ, জেহাদের নামে যারা সন্ত্রাস করে, সন্ত্রাস হারাম, জেহাদ ফরজে আইন। সন্ত্রাস এবং জেহাদ তো এক জিনিস নয়, একটা হলো রাত আর একটা হলো দিন, একটা হলো খুন খারাপি আর একটা হলো খুন খারাপিকে দুনিয়া থেকে কবর দিয়ে দেওয়া। আপনার কাছে মনে হচ্ছে হত্যাকারীকে হত্যা করা এটা কি হত্যা করা? না, ওয়াফিল কেসাসে হায়াত ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে কেসাসের ভিতরে জীবন আছে। হত্যাকারীকে হত্যা করার ভিতরে হত্যা নয়, মানব জাতির জীবন নিহিত আছে। আপনার কাছে কি বোধগম্যতা আছে? আপনার কাছে কোনো অনুভূতি আছে? কোরআন নিয়ে কি কোনো লেখাপড়া আছে? ইসলামী ছাত্র শিবিরের প্রাণপ্রিয় কর্মীদেরকে বলতে চাই, এক শ্রেণীর ইতর লোকেরা কি বলছে সেগুলো আমাদের দেখার শোনার কিছু, আমাদের কাছে একটাই কথা, আল্লাহর কিতাব কি বলেছে, মোহাম্মদ রসুল্লাহ কি করেছে। এমন একটা সময় তো আসবে ইউসিকুল মামু, হুজুর বাসাল্লাম বলেন শুধু কোরআন শরীফের খতম দেয়া চলবে, রমজান শরীফের দশ খতম কোরআন করে দাও। দশ খতম কোরআন শরীফ কেন দাও? আমি তো বলছি যে এক খতম কোরআন শরীফ দাও, কোরআন শরীফকে বুঝে। এই বুঝি কোরআন শরীফ খতমের ভিতরে হাজার হাজার খতম আছে। এইরকম রসুম চলতে থাকবে, এটাও কেয়ামতের একটা আলামত। মসজিদ সমূহ খুব জাকালু হবে, ওয়াহিয়া খারাপ মিনাল হুদা, মসজিদ জাকালু হবে, মসজিদ থেকে হেদায়তের চেরাগ নিভে যাবে। আর সে যুগের আলেমদের অবস্থা কি হবে? ওলামাউহুম শাররু মিন তাহতি আদিমিস সামা, আসমানের নিচে এদের চাইতে নিকৃষ্ট আর কোনো ইতর নাই। ইতর শব্দ বলছে হাদিসে, ইল্লা মাশাআল্লাহ, ভালোরা তো ভালো আছেই। তাদের কাজ কি হবে? তাদের কাজ কি হবে আমি বলার দরকার নাই, মোহাম্মদ রসুল্লাহ দেখে দেখে বলছে কেয়ামত পর্যন্ত হুজুরের সামনে উম্মতের অবস্থা কি হবে। আল্লাহ তাআলা রিল টেনে দিয়েছে, দেখে দেখে আল্লাহর পয়গম্বর হাদিস বর্ণনা করতেছেন। উলামাউহুম শাররু মিন তাহতি আদিমিস সামা তাখরুজুহুমুল ফিতনা ওয়া ফীহিম তাউত, তাদের কাজ হবে শুধু ফিতনা সৃষ্টি করা উম্মতের ভিতরে, তাদের কাজ হবে উম্মতকে আল্লাহ তাআলার দিন থেকে বিচ্যুত করা। আর তারা নিজেরা খাওয়া, ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইলা নার, ফেটের ভিতরে আগুন কেটেছে। মানুষের ধন সম্পদ লুণ্ঠন করা ছাড়া এদের আর কোনো কাজ নাই, আর ফতোয়া সৃষ্টি করা উম্মতের ভিতরে। এরপরে আমি বলতে চাই বদরের শিক্ষা কি, যে জেহাদকে কিয়ামত পর্যন্ত টেনে নিতে হবে উম্মতের। এটাই যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শুরু করেছিলেন, বদর থেকে যে জেহাদ শুরু হয়েছে ইমাম মেহেদী ঈসা আল ইসলাম তার সমাপ্তি টানবে। এই জন্য হাদিসে আছে যে তিনি ঈসা আল ইসলাম আসার পরে তিনি বলবেন যে জিজিয়া রহিত করে দিলাম, যেহেতু ইসলামের বিরোধিতা করার আর কোনো শক্তি আল্লাহর রয়ে জমিনে আর নাই। সুতরাং কাফেরদেরকে জিজিয়া দিয়ে থাকার আর প্রয়োজন নাই, কাফের পৃথিবীতে রাখাই আর হবে না, সব পৃথিবী দাজ্জাল, দাজ্জালের বিরোধী। এই জন্য ঈসা আল ইসলাম এসে শুধু জেহাদ করবেন নয়, এরপরে তিনি জিজিয়া রহিত করে দেবেন, সুস্পষ্ট ইমাম মুসলিম হাদিসে বলেছেন। সুতরাং আপনাদেরকে বুঝতে হবে যে যে জেহাদ শুরু হয়েছে এটার সমাপ্তি টানবে ঈসা আল ইসলাম। আজকের গুরুত্বপূর্ণ শিক্ষা এটা। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন বদরের অসম যুদ্ধ, 1000 মোকাবেলায় আটখানা মাত্র তরবারি, কিছু তীর ছাড়া আর কিছুই ছিল না, দুইটা উঁট আর তারা দশটা উঁট একদিনে জবাই করতেছে,
এইভাবে মেজবান করে করে আসতেছে। তো সোল্লা পরামর্শ সবাই ডাকলেন বদরে যাওয়ার আগে দিয়ে, ওয়াশাউরুহুম ফিল আমর, আল্লাহ বলছে পরামর্শ করে সিদ্ধান্ত নাও, এটা শিক্ষা। ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদেরকে সব সিদ্ধান্তের আগে কর্মীদের সাথে পরামর্শ করতে হবে। আল্লাহ নবীকে পর্যন্ত নির্দেশ দিয়েছেন, যিনি ওহী দ্বারা পরিচালিত হন। হ্যাঁ, ফাইজা আজম তাফা তাওয়াক্কাল আলা আল্লাহ, তোমরা যখন ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেবে তার উপরে পাহাড়ের মতো জমে যাও। সিদ্ধান্তের পরে বলো তুমি একাত্তরের কি হয়েছিল, একাত্তরের সিদ্ধান্ত কি একা নিয়েছিল কেউ, না পরামর্শ করে নিয়েছিল? পরামর্শ করে সিদ্ধান্ত যদি নবীর কথার বিরুদ্ধে হয়, আল্লাহ বলছে সেটার উপরে ঐক্যমত হও। বদরে ওহুদে তাই হয়েছে, রসুল্লাহ বললেন মদিনা থেকে প্রতিরোধ করো, সাহাবিরা বললেন মদিনার বাইরে গিয়ে হুজুর আমরা মদিনাকে যুদ্ধের অনক্ষেত্র বলাবো না। রসুল্লাহ সাল্লাম এই পরামর্শ গ্রহণ করলেন। সাহাবিরা পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মতের বিরুদ্ধে সিদ্ধান্ত দিলাম, হুজুর বলছেন না, ফাইজা আজম তাফা তাওয়াক্কাল আলা আল্লাহ, আমি যুদ্ধের পোশাক পরে ফেলেছি। পয়গম্বর যুদ্ধের পোশাক পরলে সেটা আর খুলতে পারে না, সেটা আর খোলে না, লড়াইয়ের রং অগ্রসর হও। রসুল্লার মতামতের বিরুদ্ধেই পরামর্শ হলো, আর যারা যায় নাই তারা বললো যে রসুলের মতের বিরুদ্ধে আমরা যাব না, তোমরা সুন্নি। সুন্নি হলো ওই আবদুল্লাহ ইবনে উবাই, রসুলের মায়া দেখাই বললেন যে রসুল মনে কষ্ট নিয়ে যাব না যুদ্ধে, রসুল স্বয়ং যুদ্ধে যাচ্ছেন। ফতোয়াবাজি দেখেন, আনসারদের পক্ষ থেকে সাদ ইবনে উবাদা দাঁড়ালেন পরামর্শ সভায়, ফকাম ইয়া রাসূলুল্লাহ, তিনি দাঁড়ালেন বললেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবন যে আল্লাহর হাতে, আমার জীবন যে আল্লাহর হাতে, ওই আল্লাহর কসম খেয়ে বলছি, আমি আনসারদের পক্ষ থেকে বলছি, লাউ আমারতানা আন নুখীযাল বাহর লা খাযনাহা, ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্ধান্ত দেন, অস্ত্র আছে না নাই আমরা জিজ্ঞাসা করছি না, তাদের সংখ্যা কত আমরা প্রশ্ন করব না। হুজুরের গোয়েন্দা বাহিনীর কাছে সব সংবাদ ছিল, হুজুর জিজ্ঞাসা করলেন, গোয়েন্দা বাহিনী বললেন যে তারা কয়টা উঁট খায়, কয়টা এরা যে আসতেছে কাফেলা, এরা 8 থেকে 9টা উঁট একদিন জবাই করে। হুজুর বলছে তাহলে এদের সংখ্যা 1000 হবে, হুজুর উঁটের জবাই দিয়ে বলে দিলেন। এরকম নিখুঁত আরবদের অনুমান কেয়াস, এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গোয়েন্দা বাহিনী সব খবর দিচ্ছে, যে কোনো যুদ্ধের জন্য মৌলিক হলো গোয়েন্দা বাহিনী। মুসলমানদেরকে পুষতে হবে, রণকৌশল নির্ধারণ করার জন্য গোয়েন্দাদের ইনফরমেশন খুব জরুরি। লাউ আমার তেনা নুহিজাহাল বাহার লা খাযনাহা, কিয়ামত পর্যন্ত ইসলামী আন্দোলন কর্মীরা বদর থেকে শিক্ষা নাও। তো সুলতান সাহাবীগণ বদরীরা কি বললেন, আপনি যদি আরব দরিয়া ঝাঁপ দিতে বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা দরিয়ার উপরে ঝাঁপ দেব, নুহিজাহাল বাহার লা খাযনাহা, আমরা জিজ্ঞাসা করব না এই সাগরের তলদেশ আছে কিনা। ওয়ালাউ আমারতানা আন নাদরিবা আকবাদাহা ইলা বারকিল গুমাত, আপনি ইয়ামনের সীমান্ত পর্যন্ত যদি যুদ্ধ করে করে চলে যেতে বলেন মদিনা থেকে, ইয়া রাসূলুল্লাহ আমরা জন্মভূমিতে ফিরে আসব না, আর আমরা আপনাকে বলবো না যে আমরা কি জন্মভূমিতে ফিরে আসব। ভালো করে বুঝেন এতেয়াত কি ধরনের, ত্যাগ কি ধরনের লাগবে, আমার বাড়িঘরের অসুবিধা, ছেলে মেয়ের কি অসুবিধা, কোনো সাহাবি বলেছে? বলছে আপনি যদি লড়াই করতে করতে আমাদেরকে মদিনার সীমান্ত অতিক্রম করে যেতে বলেন আমরা বারকাল গোমাত পর্যন্ত যুদ্ধে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ আপনি সিদ্ধান্ত দেন। হুজুর পাসসালাম মুজাহিদদের দিকে তাকালেন, মুহাজিররা দাঁড়ালো তাদের পক্ষ থেকে, ফাকামা মিকদাদ ইবনে আসওয়াদ, তিনি কি বললেন, লা নাকুলু কামা ক্বালা কওমি মূসা, ইয়া রাসূলুল্লাহ আমরা তো মূসা আলাইহিস সালামের জাতি নই যারা তাদের পয়গম্বরকে বলছিল আমরা যুদ্ধ করতে পারবো না, যুদ্ধ করতে পারবো না, এই কথা বলার লোক তো উম্মতে মুহাম্মদের ভিতরে হাজার হাজার জন্ম হয়েছে, হাজার হাজার জন্ম হয়েছে, ফতোয়া দিচ্ছে দিন কায়েমের জিহাদে ক্ষমতা দখলের জন্য, ক্ষমতা দখল করতে হবে খোদার দিনের জন্য, আমরা আপনাদেরকে বলবো না ইয়া রাসূলুল্লাহ যে আপনি আপনার আল্লাহকে নিয়ে যুদ্ধ করেন, আমরা কি যুদ্ধ করব, আমরা যুদ্ধ যাব না। ওয়ালাকিন নুকাতিলানি ইয়ামিনাকা ওয়া আন শিমালিক ওয়া মিন বাইনি ইয়াদাই ওয়া মিন খালফিকা ইয়া রাসূলুল্লাহ। খুব ভালো করে শুনে নেন, ইমাম মুসলিম ইমাম আহমদ এই হাদিস গ্রহণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি যুদ্ধের নির্দেশ দেন আমরা ডানের থেকে যুদ্ধ করব, বাঁয়ের থেকে যুদ্ধ করব, সামনের থেকে যুদ্ধ করব, পিছনের থেকে যুদ্ধ করব।
যদি আমাদেরকে বলেন যে বের হও রাজপথে, আমরা ডানের থেকে বাইর হব, বামের থেকে বাইর হব, সামনের থেকে বাইর হব, পিছনের থেকে বাইর হব। রাসূলের চেহারার ভিতরে হাসি। আনসাররা বললেন, মুহাজিররাও বললেন, ইসলামী আন্দোলনের কর্মীরা কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলার পয়গম্বরের সাহাবীদের এই উক্তি, হাদিসের এই বক্তব্য শুনে নাও, তোমরা শুনে নাও। আল্লাহ দিনের বিরোধীরা যারা মনে করো তোমরা জিহাদ থামিয়ে দেবে, একজন ব্যক্তি আমাদের নিঃশ্বাসের শেষ দম থাকা পর্যন্ত খোদার দিন কায়েমের যুদ্ধ চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা। এটা তো রাসূলের হাদিস। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরের উপরে দাঁড়াই বললেন যে জিহাদ নাই, আপনি যেখানে দাঁড়াইছেন ওটার নাম হলো মেহরাব। মেহরাব শব্দের মানে হচ্ছে ওয়ার ডিক্লারিং প্লেস, যুদ্ধ ঘোষণা করার জায়গা। সেখান থেকে ইমাম সাহেব দাঁড়াই বলে কি জাতের লোকেরা উম্মতের ইমামতি করে? মেহরাব শব্দের অর্থ কি আপনার জানা আছে? আমি ইমাম খোমেনির কিতাবে পড়েছিলাম, তিনি আলেমদেরকে বলছিলেন তোমরা মেহরাবে দাঁড়িয়ে লোকদেরকে আল্লাহ তাআলার তীরের জিহাদের ডাক দাও। মেহরাবের জন্য রাসূলুল্লাহ সমস্ত যুদ্ধের ঘোষণা দিয়েছে মসজিদে নববীর মসজিদে দাঁড়িয়ে। বিনকে বিজয় রাখার এই জিহাদের কোনো বিকল্প নাই। সুতরাং এরপরে আমরা বলতে চাই সাহাবাই কেরাম কি ধরনের ত্যাগ, কি ধরনের কোরবানি কে বরপা করেছে, প্রস্তুতি কত কম ছিল। ইনফিরু খিফাফাম ওয়া সিকাল ওয়া জাহিদু বি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের যখন আল্লাহ নির্দেশ দিবে বের হও, পয়গম্বর বলবে বের হও, বের হয়ে যেতে হবে। খিফাফাম ওয়া সিকাল, প্রস্তুত থাকো না থাকো, কম থাকুক বেশি থাকুক, হো ভালো করে বুঝেন। হ্যাঁ, দুটি বস্তু তোমাদের সামনে বাধা হয়ে দাঁড়াবে এখনো পৃথিবীর প্রলয় দিন অবধি। এই দুটো জিনিস আল্লাহ দিনের জিহাদের জমিনে সবচেয়ে শক্ত বিরোধিতা করবে। এক হলো দুনিয়ার মায়া, হব্বত দুনিয়া ও কারাহিয়াতুল মউত, মৌতের ভয়। তারা মনে করবে ইসাকুনা ইলাল মউত, আমাদেরকে মৃত্যুর দিকে টেনে টেনে নেওয়া হচ্ছে। রোজার উপরে তো এই হুকুম নাই, একথা মনে করে না, নামাজের উপরে মনে করে না, হজ্জে বায়তুল্লাহর উপরে মনে করে না। খোদার দিন যখন কায়েম করার প্রশ্ন উঠবে তখন তার মরে যাওয়ার প্রশ্ন উঠে। মরণ কি আল্লাহর সিদ্ধান্ত ছাড়া আসতে পারে? মরণ কি আল্লাহর গোলাম নয়? আল্লাহ জি খলাকাল মাউত ওয়াল হায়াত, আমি মৌতের স্রষ্টা, আমি হায়াতের স্রষ্টা। সুতরাং দুনিয়া কি, কোন বস্তুগুলো তোমাদের কি আল্লাহর পথে যেতে আজ বাধা দিচ্ছে? আগেও দিয়েছিল, কেয়ামত পর্যন্ত এগুলাই দিবে। সেগুলার নাম কোরআন শরীফে আল্লাহ ওহী করে দিয়েছে সূরা তাওবার ভিতরে, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতিন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফী সাবিলি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি। সমস্ত ইসলামী আন্দোলন কর্মীদের কলিজার ভিতরে গেঁদে রাখা উচিত। সূরা তাওবার 24 আয়াত, তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী পরিজন, তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের মাল সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের বাড়িঘর, তোমাদের কি আল্লাহর পথে বেড়ে যেতে দিচ্ছে না? কারো একটা, কারো দুইটা, কারো সবটা, কোন বস্তু তোমাদেরকে খোদার পথে আসতে দিচ্ছে না? মা দরজা বন্ধ করে রাখে, বাপ দরজা লাথি মেরে খুলে ফেলো, আল্লাহর ডাক এসেছে, কে আমাদেরকে বাধা দিচ্ছ? মা কি আমাকে বানিয়েছে? মা কি আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছে? মা কি আমার খালেক না বাপ আমার মালেক? হ্যাঁ, তোমরা তোমাদের মাতা পিতার সেবা করো যদি আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কোনো সুস্পষ্ট বিরোধিতা না করে, খোদার পথ থেকে যদি দুনিয়ার কোনো শক্তি বিরোধিতা করো। বদরের জমিনের উপরেই ঘটেছে, রসুলের সামনে হাজির হলো একান্ত আপনজন, একান্ত আপনজন কি বাপ, আবু ওবায়দা ইবনুল জাররাহ। আবু ওবায়দা ইবনুল জাররার বাপের নাম হলো আবদুল্লাহ, আবু ওবায়দা ইবনে আবদুল্লাহ ইবনে জাররাহ। একবার বাপের সরাই দিলেন, দুইবার তিনবার রসুলের দিকে যখন আসলো, তৃতীয়বারের সময় গর্দান উপরে এত জোরে আঘাত করলেন যে গর্দান মাথা থেকে দেহ বিচ্ছিন্ন হয়ে গেল। তার সানে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলছে আল্লাহ এদের উপরে রাজি হয়ে গেছে, বাপ কোন গাড়ির উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, তিনি আশারাই মুবাশশারের একজন। আপনার কি চেতনা আছে? এখানে আল্লাহ পুরুষটি দূরের কথা, বাপ পুরুষটি মা পুরুষটিও তো নাই,
যে আল্লাহ আমাদেরকে মা বাপ চিনে দিয়েছে, সে আল্লাহ বলছে খোদার রাস্তার উপরে কোন শক্তি যদি বিরোধী হয়ে দাঁড়ায় তার সাথে তরবারে দিয়ে ফেসলা করো। আবু উবাইদা ইবনে জাররার হাতে তার বাপ দুটুকরা হয়ে গেছে বদরের জমিনে, বাপের নাম পর্যন্ত ইতিহাসে নাই, তার নাম হলো আবু উবাইদা ইবনে আবদুল্লাহ ইবনে জাররাহ। বাপ যেহেতু খুন হয়েছে আবদুল্লাহর নাম নাই ইবনে জাররাহ। ওয়া কারাহিয়াতুল মউত, দ্বিতীয় হলো যে মউতের ভয়, আমাকে ধরে ফেলবে, আমাকে জেলে দিবে, এই মউতের ভয়ের কারণে ঈমান ছেড়ে দিচ্ছ। কিসিসি বুখারী শরীফের ওস্তাদ, কোরআন শরীফ বুখারী শরীফের ওস্তাদ দিয়ে তোমরা বলো কোরআন শরীফের ওস্তাদেরাও তো একই অবস্থা, বুখারী শরীফের ওস্তাদ দিয়ে হবে না, কোরআন শরীফের ওস্তাদ লাগবে, কিতাব তো আসলটা পড়া হয় না, বুখারী শরীফ তো কোরআন শরীফের ব্যাখ্যা, কোরআন শরীফের নোট, এগুলো কিতাব তো একটাই, হাজা কিতাব আল্লাহ কোরআন শরীফকে বলছে, সেটা পড়া পড়ি নাই, সেটা না পড়া পর্যন্ত এগুলাই চলবে। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকূ মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। আনাস বিন নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যেতে পারেন নাই বদরে, ছোট ছিলেন, ইয়া রাসূলুল্লাহ জীবন শাহাদাতের ডাক কি আর আসবে না, মানে শহীদ হতে চায়। তিনি 90টার অধিক জখমি বুকের ভিতরে নিয়ে ওহুদের যুদ্ধে রণাঙ্গনে শহীদ হয়েছেন। আল্লাহ আয়াত নাযিল করছে, তোমাদের ভিতরে যারা আল্লাহর পথে শাহাদাতের আকাঙ্ক্ষা করেছিল তারা অনেকে শহীদ হয়ে গিয়েছে, বাকিরা শাহাদাতের মিছিলে দণ্ডায়মান। ইসলামী ছাত্র শিবির কি আমরা বলি শহীদের কাফেলা? এটা এমনি বলা হচ্ছে না, এটা কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়ামা বাদদালু তাবদীলা, যারা শহীদ হয়েছে এবং যারা শাহাদাতের মিছিলে তাদের এক উদ্দেশ্য, সেটা রাসূলের উদ্দেশ্য ছিল, লাওয়াদাত্তু আন্নী আকজু ফি সাবিলিল্লাহি ফাউকতাল সুম্মা আকজু ফাউকতাল সুম্মা আকজু ফাউকতাল, আমার হৃদয়ের ভিতরে আর কোনো চাওয়া নাই, একটাই চাওয়া, বুখারীর হাদিস, আমি আল্লাহ রাস্তার উপরে জিহাদ করতে করতে লড়াই করতে করতে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, এটা ছাড়া আমার হৃদয়ে আর কিছু নাই। কাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার হৃদয়ের উপরে আল্লাহর দিন কায়েমের জন্য শুধু মরণের কথাই বলেন, রাসূলুল্লাহ বলছে যে আল্লাহ বলছে যে আল্লাহর পথে যারা জীবন দেয় তারা মরে না, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন, আল্লাহর পথে যারা জীবন দিয়েছে তাদের মরে গেছে এই কথা শব্দ পর্যন্ত বলা হারাম, অথচ নবীরা মরে গেছে এই কথা বলা যায়, ওয়া ইম্মাতা তারা যদি মারা যায় নবীদের, অথবা তারা যদি শহীদ হয় নবীরাও মারা যায় যেতে পারে, এই শব্দ আছে, কিন্তু শহীদদের জন্য মরণ শব্দ বলা আরাম করে দিয়েছে আল্লাহ কোরআনে। আপনি বলেন আপনি মারা যাবেন, মারা যাও তো শাহাদাত কি মরণের নাম, শাহাদাত তো জীবনের নাম, সৈয়দ কুতুব বলেছিলেন তোমরা দেখছো আমি মৃত্যুর দিকে চলছি, তোমরা জানো না আমি হায়াতের সমুদ্রে ঝাঁপ দিচ্ছি। সুতরাং এরপরে আমি বলতে চাই বদর আমাদেরকে শিক্ষা দিচ্ছে অস্ত্রবল জনবল দিয়ে যুদ্ধে বিজয় হয় না। ও ভালো করে শুনেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ফাতহুন করিব, আল্লাহর সাহায্যে বিজয় হবে। তোমরা কি জানো না কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতিন কাসীরা কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র দল বিশাল দলকে পরাস্ত করে দিয়েছে তার তার নজির তো বদর, কত ক্ষুদ্র দল, 10-15টা উঁটের শুধু মেজবান চলতেছে প্রতিদিন, হাজার হাজার বাহিনীর আসতেছে সশস্ত্র অবস্থায়, তরবারি পর্যন্ত নাই, আল্লাহ তাদেরকে কি করে বিজয় দিলেন? আল্লাহকে আমি যুদ্ধ করছি বদর রণাঙ্গনে, ইসলামী আন্দোলন কর্মী করে আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধে নামো, পৃথিবীর কোন শক্তি তোমাদের মোকাবেলা করবে? এই কথা নিশ্চিত হও যে ও আল্লাহ তুমি আমাদের সাথে আছো কিনা, আমরা কোনো সীমা লঙ্ঘন করছি কিনা যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। এরপর আল্লাহর উপরে তাওয়াক্কাল, তবে প্রস্তুতি নেওয়ার পরে যার যাকে জুয়া যে দুইখানা তরবারি দুইখানা হাতে নাও, আটখানা তরবারি আটখানা হাতে নাও, 1000 বাহিনী থাকুক, তো সুল্লাহকে বললেন এক সাহেব ইয়া সুল্লাহ আমার হাতে তো কিচ্ছু নাই, হুজুর একটা ঢাল হাতে নিয়ে বললেন যে এটা নিয়ে যুদ্ধ করো, লাঠি নিয়ে যুদ্ধ করো, এবং হাদিসের ভিতরে দেখা যায় যে ওই খেজুর পাতার ডাল এটা এটা তরবারির মতো মানব তাদের শত্রুদেরকে কতল করতেছিল। সুতরাং যার যা কিছু আছে তা নিয়ে নামতে হবে,
প্রস্তুতি কতটুকু আছে, যতটুকু আছে অতটুকুর উপর আল্লাহ উপরে ওয়াইদু লাকুম মাস্তাতাআতুম মিন কুবওয়া, প্রস্তুতিকে আল্লাহ ফরজ করে দিয়েছে, সর্বাত্মক প্রস্তুতি, যার যা কিছু আছে যতটুকু আছে ততটুকু নিয়ে বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দাও। ইমাম মেহেদী যখন আসবে তখন পৃথিবীর পরমাণু শক্তিগুলোর কি হবে, কি হবে, আপনি হাদিস শরীফে আছে, আপনি পড়েন না কেন, কি হবে, সমস্ত পরমাণু শক্তি বিকল হয়ে যাবে, দুনিয়ার সমস্ত পরাশক্তির অস্ত্রাগারের সমস্ত অস্ত্র বিকল হয়ে যাবে, ঈসা আলাইহিসসালামের হাতে খন্দর থাকবে, দুনিয়া আরেকবার খন্দরের যুদ্ধ হবে, আর কিছু চলবে না, পরমাণু বিকল হয়ে যাবে, আল্লাহ বিকল করে দেবে, কারণ সেই অবস্থায় আল্লাহ স্বয়ং আল্লাহর আল্লাহ তাআলার স্বয়ং কুদরত নেমে যাবে জমিনে, ঈসা আলাইহিসসালামের নিঃস্বার যুদ্ধ করবে, গাছপালা যুদ্ধ করবে, পাথর যুদ্ধ করবে, সমস্ত সৃষ্টি লড়াইয়ে নেমে যাবে, আপনি লড়াই আর জিহাদ বুঝলেন না এই যে। সুতরাং প্রস্তুতি, হুজুর তীরের কথা বেশি বলছেন, আমি সেটা পরে আলোচনা করতেছি শেষের দিক দিয়ে, রাসূলুল্লাহ সাল্লাম যুদ্ধের জমিনের উপরে কি নির্দেশ দিয়েছিলেন, আজকের সেনাপতির জন্য সেগুলো মনে রাখতে হবে। সুতরাং প্রস্তুতি গ্রহণ করা এটা আল্লাহ তাআলার ফরজ নির্দেশ। ওয়াইদু লাহুম মাসতাতাতু মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহাবুনা বিহি আদুওয়াল্লাহ ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের শত্রুদের আল্লাহর শত্রুর মোকাবেলায় তোমরা তোমাদের প্রস্তুতি গ্রহণ করো। প্রস্তুতি কতটুকু, কামানার গোলা লাগতে হবে, যা আছে তা নিয়ে যুদ্ধ করবে, শত্রুর হাতে যা আছে অনেক কিছু আছে, যুদ্ধের জমিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে নির্দেশগুলো দিয়েছিলেন সেগুলো আজকের লড়াইয়ের জন্য নির্দেশ, কিয়ামত পর্যন্ত জন্য নির্দেশ। শত্রুকে পিঠ দেখাইতে পারবে না, কোরআনের আয়াত, এটা কোরআনের আয়াত, শত্রুকে পিঠ দেখাতে পারবে না, পিছনে হটতে পারবে না, দুইটা কারণ ছাড়া, ইল্লা মুতাহাররিফাল লিকতাল আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, রণকৌশলের কারণে সেনাপতি যদি নির্দেশ দেয় ব্যাকওয়ার্ড মার্চ করো, তখন তুমি যুদ্ধের অনাঙ্গন থেকে পিছিয়ে হটবে যুদ্ধের কৌশলের জন্য, কেয়ামত পর্যন্তের জন্য কানের ভিতরে ঢুকাও খোদার কোরআনের আয়াত। প্রিয় ভাইয়েরা, মুতাহাররিফাল লিকতালিন আও মুতাহাইয়িজান ইলা ফিয়াতিন, তুমি যদি বন্দী হয়ে যাও তাহলে পালিয়ে আসার যে কোনো উপায়ে পালিয়ে আসো, এই দুইটি কারণ ব্যতীত রেখে যারা যুদ্ধের জমিন থেকে পিছপা হবে, ফাকাদ বা বিগজবিন মিনাল্লাহ, তাদের উপর আল্লাহর গজব, আল্লাহর লানত তাদের উপর। তুমি কি করে যুদ্ধের অনাঙ্গন থেকে পিছে হটো, নিষ্ক্রিয় হও, নিষ্ক্রিয় হও, ফাকাদ বা বিগজবিন মিনাল্লাহ, খোদার দিনের যুদ্ধ থেকে তারা পিছে হটবে, পিঠ দেখাবে তারা আল্লাহ তাআলার দিনের জিহাদকে, শত শত আল্লাহর দিনের দায়ীরা কোন হচ্ছে, তুমি কি করে নিষ্ক্রিয় থাকো, তুমি কি করে পিঠ দেখাচ্ছ, তুমি কি করে যুদ্ধের অনাঙ্গন থেকে পিছিয়ে উঠছ। কোরআন শরীফে আল্লাহ কেয়ামত পর্যন্তের জন্য উম্মতের আর উম্মতে মুহাম্মদকে বলে দিচ্ছে, না এই দুইটি কারণ ব্যতীত রেখে যুদ্ধের অনাঙ্গন থেকে তাদের বেরবে না, আমির জামাত নির্দেশ দিয়েছে এখন তোমরা বের হও না, এখন এটা স্ট্র্যাটেজি, বের হওয়ার নির্দেশ আসবে, তোমরা অপেক্ষা করো, অপেক্ষা করো। এরপরে লড়াইয়ের জমিনে রসুল পাক বললেন, শত্রুর সাথে লড়াই করার সময় বেরহম হয়ে যাও, আসিদ্দা ওয়ালাল কুফফার, কুফরি শক্তির মোকাবেলা যুদ্ধ করার সময় কোনো রহম নাই, সেটা কি বাপ না মা কোনো প্রশ্ন নাই। ফাদরিবু, আল্লাহ কি বলছে, ফাদরিবু ফাওকাল আয়নাক ওয়াদরিবু হুম কুল্লা বানান, এটা আমার নয়, যে আয়াতের বিরুদ্ধে মামলা হয়েছে হাইকোর্টে, ভারতের হাইকোর্টে, ফাদরিবু ফাওকাল আয়নাক ওয়াদরিবু মিনহুম, তারা বলেছে এই ধরনের আয়াত পৃথিবীর কোনো কোনো কিতাবে নাই, কোনো ধর্মগ্রন্থে নাই, যে তাদের গর্দানের উপরে মারো, এদের প্রত্যেকটা জোড়া থেতলে দাও। এই জাতের কথা আমারও তো মনে হয় যে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো কিতাবে আছে, আমার মনে হয় না। আল্লাহ তাআলা মালায়েকাদেরকে নির্দেশ দিয়েছে, তোমরা যুদ্ধ করো বদর জমিনে, শত্রুর গর্দানের সুতরাং রাসূল পাক বললেন যে খবরদার, আমি নির্দেশ না দেয়া পর্যন্ত যুদ্ধ শুরু করতে পারবে না, আগে ভাগে আগ বাড়াতে পারবে না। তিনি আরো নির্দেশ দিলেন, মুশরিকরা যখন দলবদ্ধ হবে তোমাদের কাছে আসবে, তখন তীর নিক্ষেপ শুরু করবে। এরপরে বললেন, তীরের অপচয় করতে পারবে না, ব্ল্যাঙ্ক ফায়ার করতে পারবে না, টার্গেট ফায়ার করতে হবে, প্রত্যেকটা তীর এক একটা শত্রুকে নিশানা বানাতে হবে। এগুলো রসুল্লার নির্দেশ ছিল রণাঙ্গনে,
ইতিহাসের ভিতরে উল্লেখ আছে। হুজুর আরো বলছেন, তীর চালাবে নিপুণ ভাবে দৃঢ়তার সাথে, কারণ তীর চালানোটাই হচ্ছে যে শক্তি। আলা ইন্নাল কুওয়াতা রমিয়ুন, আলা ইন্নাল কুওয়াতা রমিয়ুন। আশ্চর্য, 1500 বছর আগে কি করে রাসূলুল্লাহ বললেন, শক্তি হচ্ছে যে তীর নিক্ষেপ করতে জানা, নিক্ষেপ করতে জানা, নিক্ষেপ করতে জানা। তীর নিক্ষেপ থেকে কামান নিক্ষেপ, সব হলো নিক্ষেপ, সব হলো রমি। আমি আর আলোচনা করার সময় নাই, এর পরবর্তী আমাদের সেক্রেটারি জেনারেল সব আলোচনা করবেন। রাসূলুল্লাহ এরপরে বললেন, শত্রু যখন তোমাদেরকে ঘিরে ফেলবে, এর আগ পর্যন্ত তরবারি ব্যবহার করবে না। তরবারি তো নাইই, মাত্র আটখানা তরবারি, আবু দাউদের হাদিস। তোমরা কাতারবন্দি থাকবে, হুজুর বললেন বিশৃঙ্খল হয়ে কোনো লড়াই করবে না, কাতারবন্দি হয়ে থাকবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শিশা গোলানো দেয়ালের মতো ঐক্যবদ্ধ থাকবে। হুজুর আরো বললেন, নিহতদের লাশ বিকৃত করতে পারবে না, তারা যদি কুকুরও হয়ে থাকে। খুব খেয়াল করো, শত্রু বাহিনী যদি মারা যায়, মৃত্যু হয়ে যাওয়ার পরে তাদের সাথে কোনো অশালীন আচরণ করতে পারবে না। এরপরে বললেন হুজুর ইসলাম, তাদেরকে সাহস দেখালেন, আবশেরু ইয়া আবু বকর, আবু বকর জানায় দাও, জানায় দাও, আতাকা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য এসে গেছে। আমি জিব্রাইলকে সশস্ত্র দেখতে পাচ্ছি, সুবহানাল্লাহ বিহামদি, হাযা জিব্রাইল আখাযা বিআইনাইন ফিরাসিহি, আমি তাকে ধূসর বর্ণের ঘোড়ার উপরে জিব্রাইলকে দেখতে পাচ্ছি, ধুলায় দূষরিত। সুতরাং নিরাশ নয়, বাহিনীর ভিতরে আশা জাগাতে হবে। কিছু নাই, রাসূলুল্লাহ বললেন যে জিব্রাইলকে আমি দেখতে পাচ্ছি সশস্ত্র অবস্থায় ধুলায় দূষরিত হয়ে বদরের রণাঙ্গনে, এ কথা জানাই যেতে বললেন। রাসূলুল্লাহ হাতের ভিতরে মুষ্টি দিয়ে বালে নিয়ে নিক্ষেপ করে বললেন, শাহাতিল ওয়াজু, আল্লাহ শত্রুদের চেহারাকে বিগড়ে দাও। আল্লাহুম্মা ইন শুতকা হাদাকা ওয়া ওয়াদাকা, ইয়া আল্লাহ, আল্লাহ তোমার ওয়াদা তুমি পূর্ণ করো, মুমিনদেরকে সাহায্য করবে। আল্লাহ হুম্মা ইয়া মুনজিলাল কিতাব সারিয়াল হিসাব আহজিমিল আহজাব, আল্লাহুম্মা আহজিমহুম ওয়া যালযিলহুম, আল্লাহ তাআলা শত্রুদের কদমকে জমিনে বসায় দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াইয়ের রণাঙ্গনের উপরে যে নির্দেশ ইনস্ট্রাকশন দিয়েছেন সেগুলো আমাদের জন্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি কেঁদেছিলেন এই যুদ্ধে, সেটা আজকে আমার বলার সময় নাই। তিনি হুজুরের জন্য একটা খিমা ছিল, সাদ ইবনে মুয়াজের নেতৃত্বে হুজুর সাল্লামের দেহরক্ষী বাহিনী ছিলেন, তারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাহারা দিচ্ছিলেন। সর্বশেষ বদরুদ্দিনে যারা বন্দী ছিল, আমাদের এক ভাই বলেছেন মনে হয় রফিকুল ইসলাম, বন্দীদের কাছে রাসূলুল্লাহ সাল্লাম প্রথম বলতেন যে 70 জন বন্দির ভিতরে 3 জনের কতল করে ফেলো। খুব ভালো করেছে, সবার প্রতি দয়াত্মময়াত্ম বলবেন না, দয়াত্ম যাদের প্রতি কোথা করা সেটা করা হবে। রণাঙ্গনের ভিতরে হুজুর বললেন যে যুদ্ধের ভিতরে কোনো রহম নাই, যুদ্ধ হচ্ছে বেরহম জিনিস, ওখানে তো মায়া করার কোনো জায়গা নাই, ওখানে বাপেরও কতল করতে হবে, বাপ আসতেছে রাসূলের কতল করতে। আমরা একটা মাসিও মারি না, একটা গাছের পাতার ডালও মারে না, আর যখন সিদ্ধান্ত আসবে কাবার ভিতরে খুন করে দিতে হবে। রাসূল মক্কা বিজয় উদ্দিন বললেন যে রাসূলুল্লাহ এদের কি করবো, হুজুর বললেন উক্তুলহু, একজন ছিল কাবা ঘর, 8 জনকে রাসূলুল্লাহ বললেন এদেরকে যে অবস্থায় পারো, ইবনে খাতাল, হুজুর নাম ধরে বললেন যে এই 8 জন আবু সুফিয়ান ইবনে খাতাল, এদেরকে যে অবস্থায় পারো কতল করো। এদের ভিতরে অনেককে ক্ষমা করলেন, ইবনে খাতাল কাবা ঘরে বিয়াস্তারিল কাবা, কাবার গিলাব জড়িয়েছিল, হুজুরকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ কাবার ভিতরে কি তাকে খুন করবো, উক্তুলহু, রাওয়াহুল বুখারী, হুজুর বললেন যে তাকে আল্লাহর কাবার গিলাব জড়ানো অবস্থায় কতল করে দাও। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবন্দীদের ভিতরে 3 জন বললেন, এদেরকে 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 নাম বললেন, এদেরকে এদেরকে 3 জনের ভিতরে ছিলেন নজর ইবনে হারেস, তুয়াইমা ইবনে আদি, উকবা ইবনে আবু মুইত, এই 3 জনকে কতল করে দাও মদিনায় যাওয়ার আগেই। বাকিদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা উলঙ্গ ছিল, বলছে বস্ত্র দাও। হযরত ওমরের পরামর্শের উপরে আল্লাহর আয়াত নাজাল হয়েছে, আবু বকরের পরামর্শের উপরে রাসূলুল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবীদের জন্য এটা পছন্দনীয় নয় যে শত্রুর কাছে যুদ্ধপণ নিয়ে ছেড়ে দিবে, তাদেরকে রক্ত প্রবাহিত না করে। হ্যাঁ, আগের কিতাব মানে এটা কোরআনের কিতাব নয়, এটা ইঞ্জিলের তৌরাতেও ছিল যে তোমরা যুদ্ধবন্দীদেরকে হয় ছেড়ে দিবে, না হলে পণ নিবে, না হলে কতল করবে, করতে পারবে, অথবা দাস বানাবে, এই 4টার যে কোনো একটা। যেহেতু মুহাম্মদের সিদ্ধান্ত একটার সাথে মিলছে, যদি আল্লাহ তাআলা বলেন, যদি পূর্বের কিতাবে এটা নির্ধারিত না থাকতো শাস্তি বলবৎ হতো। রাসূলুল্লাহকে বলা হচ্ছে, হুজুর কয় এই গাছ যত নিকটে আল্লাহর শাস্তি যেন তত নিকটে, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিলেন।
সুতরাং আমি আলোচনাকে আর দীর্ঘায়িত করছি না। আমি ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আলোচনা করার জন্য আজকের এই দিনে, যে দিনে রাসূলুল্লাহ রোজা ভেঙে বদরের রণাঙ্গনে ছিলেন। আমাদের আজকে সত্য রমজান, আপনাদের ফুল রমজান চলতেছে। আমি আর আলোচনাকে দীর্ঘায়িত করছি না। সব ভাইদেরকে বলতে চাই, তোমাদের হৃদয়ের ভিতরে বদরের শিক্ষাকে ধারণ করো। এই শিক্ষা নিয়ে আমাদেরকে আমরণ, আল্লাহ তাআলার দিনের জিহাদকে দুনিয়ার উপরে কায়েম রাখার এই লড়াইয়ে আমরণ টিকে থাকার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে, ইসলামী ছাত্র শিবিরকে মোবারকবাদ জানিয়ে, আজকে প্রধান অতিথিকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।